জন্য আপনাদের কাছে মানবিক আবেদন করতেছি। সে নিরীহ মানুষ, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তার ব্যাপারে, হয়তো ভুল ভুল হতে পারে, সে একেবারে নিরীহ একটা মানুষ, তাকে হয় আমার কাছে ফিরিয়ে দিন, হয় তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন। তার ব্যাপারে কথা বলারও কেউ থাকবে না, তার ব্যাপারে আপনাদের সামনে ফেস হওয়ারও কেউ থাকবে না, আমাকে তার পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছে দিন। আমি আপনাদেরকে, আমি না মামুলাত গুলো আদায় করতে পারতেছি, না আমার নামাজের কোনো অর্থের ঠিক আছে, না আমার কোনো কিছু ঠিক আছে, আমি এই জীবনটা চাচ্ছি না এরকম। আমার দিন শেষে আমার রবের সামনে দাঁড়াতে হবে, দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিটা আমাকেই করতে হবে। আমি এই লাইফটা আর বেয়ার করতে পারতেছি না, আমি আর কোনোভাবেই আমি এটা নিতে পারতেছি না। আমি ফিজিক্যালি প্রচন্ড রকম উইক হয়ে গেছি। আমি হাত জোর করে বলবো আপনাদের কাছে, আমার এই নিউজটা আপনারা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিন। আমি হাত জোর করে বলবো আপনারা প্রধানমন্ত্রীর কাছে আমার এই নিউজটা পৌঁছে দিন। উনি যেন অতি সত্তর অনেক অল্প সময়ের মধ্যে উনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। উনি একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ, ঠিক আমি যেমন, ঠিক উনি যেমন, ঠিক আমি যেমন, আমরা প্রত্যেকে নিরীহ মানুষ। আমি কিছুই জানি না, আমি এই অঙ্গনের মানুষও না, আমি আবারও বলি আমি এই অঙ্গনের মানুষও না। তাই আমার কথায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, কোনো ভুলভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হয়, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি মানসিক ভাবেও ভালো নেই, আমি শারীরিক ভাবেও ভালো নেই। আমার পক্ষ থেকে আমি আপনাদের বোন, আমি আপনাদের বোন, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন, আমি আপনাদের বোন। আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না, আমি আর বেশি কিছু আর আপনাদেরকে বলতে পারতেছি না, আমি আর পারতেছি না, আমি জাস্ট কিছু পারতেছি না, আমি আমি আর কিছু পারতেছি না। আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত লেটার দেওয়া হয়েছে, আমি ডিবি কার্যালয়ে গিয়েছি, আমি র্যাব সদর দপ্তর গিয়েছি, পুলিশ হেডকোয়ার্টার গিয়েছি, এবং প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে একটা লেটার পৌঁছে দেওয়া হয়েছে। আমি আসার আগে র্যাব হেডকোয়ার্টার থেকে র্যাবের ডিজি স্যারের সাথে দেখা করে এসেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদের কাছে নেই, অ্যাটলিস্ট আমাদের যদি আমাদের কাছে থাকলে আমি আপনাকে ইনফর্ম করতে পারতাম, আমাদের কাছে নেই। আমি তার সার্বিক সহযোগিতা কামনা করে এসেছি যে আপনি আমাকে সাহায্য করেন। তিনি আমাকে আশ্বস্ত করছেন, তিনি তার নাম্বারগুলো রেখেছেন, তিনি বলেছেন যে আমরা দেখতেছি, যদি কোনো খবর পাই আমরা জানাবো। আমাকে প্রশ্ন করেছেন আপনি কি মনে করেন যে সে আমাদের প্রশাসনের কাস্টাডিতে আছে, আমি বলেছি না, আমি এমন মনে করে আপনাদের কাছে আপনাদের শরণাপন্ন হইনি, বরং আমি আপনাদের কাছে আপনারা পারবেন, আপনাদের সে শক্তি আছে সেই আশা নিয়ে আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনারা চাইলে অনেক অল্প সময়ের মধ্যে সম্ভব, আপনারা চাইলে অনেক অল্প সময়ের মধ্যে সম্ভব, এত এমন একটা নিরীহ মানুষের উপরে কি জন্য এই ধরনের একটা অবিচার হবে। উনি তো একেবারেই সাধারণ মানুষ, উনি একেবারেই সাধারণ মানুষ, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, উনাকে ফিরিয়ে দিন, আল্লাহর ওয়াস্তে উনাকে ফিরিয়ে দিন। আমাকে একটা সাউন্ড লাইফ লিড করার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিন, আমি কিছুই করতে পারতেছি না, আল্লাহর ওয়াস্তে উনাকে ফিরিয়ে দিন। আপনারা চাইলে অনেক কিছু অনেক সহজভাবেই সম্ভব। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী যদি আমার কথার মধ্যে কোনো ভুল বিচ্যুতি আপনাদের দৃষ্টিগোচর হয়ে থাকে। আমি আমার কথা শেষ করতেছি, এই মেসেজটুকুই আমার পক্ষ থেকে আপনারা পৌঁছে দিবেন। আমি কথা শেষ করার আগে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আবেদন করো আবার প্রধানমন্ত্রী। আপনারা অত সম্মত আছেন যে আবু ধর্ম মহম্মদ আদনানের সাথে আরো তিনজন একসাথে নিখোঁজ হয়েছে, আমি তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছি। আসলে রংপুরের এরা ফ্যামিলিগত ভাবে মানুষগুলো এমন যে তাদের মানে হয়তো বা আমি জানি না, তারা খুবই নিরীহ অথবা হয়তো বুঝতেছে না। আমি তাদের সাথে যোগাযোগ করেছি, আসার জন্য বলেছি, বলেছি যে আমরা ব্রিফিং আয়োজন করেছি কনফারেন্সের, কিন্তু তারপরে তাদের রেসপন্সটা ছিল এমন যে হ্যাঁ আপু আপনি করতেছেন, আপনি করতে থাকেন, আমরা আসতে পারলাম না, এই ধরনের। তো দুঃখিত যে আমি তাদেরকে আপনাদের সামনে উপস্থিত করতে পারিনি। তিন তিনটা মানুষ, আমি চারজন মানুষ কার সহ, এটা অবশ্যই কোনো প্রাইভেট কোন সংস্থার কাজ হতে পারে না, জাস্ট এটুকুই আমার ধারণা। এটা কোনো প্রাইভেট ভাবে তাকে গুম করা হয়েছে, এটা হতেই পারে না। প্রশাসন চাইলে অনেক অল্প সময়ের মধ্যেই, অনেক অল্প সময়ের মধ্যেই এটা একেবারে
সম্পূর্ণ রূপে উদ্ঘাটন করতে পারে, একদম চুলচেরা মানে আর কিছুই বাকি থাকবে না এখানে। প্রশাসন যদি এখানে হস্তক্ষেপ করে অল্প সময়ের মধ্যে এই বিষয়টা সুরাহা করা সম্ভব। ঘটনার দিন আমি ইন ডিটেলস বলতেছি, ঘটনার দিন উনি আসতেছে যখন তিনটা থেকে সাড়ে তিন, উনি সাড়ে তিনটায় কি তিনটা কি সাড়ে তিনটা আনুমানিক আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, তখন উনি বের হয় রওনা করে তার বগুড়া একটা প্রোগ্রামের উদ্দেশ্যে, বগুড়া একটা প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা করে, সাথে ফিরোজ ভাই এবং মুহিত ভাই নামে দুই ব্যক্তি তার সাথে ছিল সফর সঙ্গী হিসেবে, আর যার কার তার নাম হচ্ছে আমির, সে নিজেই ড্রাইভ করতেছিল। এই চারজন বগুড়ার প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা করে, উদ্দেশ্য ছিল প্রোগ্রাম শেষ করে ঢাকা ফিরবে, ঢাকা আমার কাছে উনি আসবেন। কিন্তু চারটার দিকেই আমি টাইম এক্সাক্টলি আপনাদের বলতে পারবো যদি ফোনটা চেক করি, চারটা কি তার কিছু পরেই উনি আমাকে কল করে বলতেছে, আমি আর কি তাকে কল করে আস্ক করতে চেয়েছি যে কি খাবা কি রান্না করব আর কি, সেজন্য উনি খুবই ফেড আপ হয়, খুব রেগে যায় আমার উপরে যে কিভাবে আছি কেমন আছি এই প্রশ্নটা না করে কিভাবে কি খাবো এই প্রশ্ন করতেছো। তখন সে বলতেছে যে আমি আমার পেছনে দুইটা বাইক আমাকে ফলো করতেছে, আমার মনে হচ্ছে যে আমাকে দুইটা বাইক ফলো করতেছে। তখন আমাকে বলল জাস্ট আমার জন্য দোয়া করো আমি যেন নিরাপদে বাসায় পৌঁছতে পারি। তখন আমি ওনার মানে উনি খুব রেগে যাওয়ার কারণে আমি আর কোনো প্রশ্ন করিনি, আমি রেখে দিলাম। দেন কিছুক্ষণ পরে উনি নিজেই আমাকে আবার কল করে বলছে যে ঠিক আছে রান্না করো, আমরা চারজন আসতেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আর বাইকগুলো দেখা যাচ্ছে না। কিছুক্ষণ বলতে তাও প্রায় ২০ থেকে ২৫ কি আধা ঘন্টা পরে আর কি কল মানে আমাকে আবার বলতেছে যে এখন আর ওই বাইকগুলো দেখা যাচ্ছে না। তারপর এ পর্যন্ত এর মাঝখানে পথিমধ্যে উনার সাথে আমার অসংখ্য বার কথা হয়, কতটুকু এলা কি আর কতটুকু এলা আস করলেই এটা উনি সবসময় ওনার একটা অভ্যাস, উনি আমাকে একটা ম্যাপ স্ক্রিনশট দিয়ে পাঠায় দেয় হোয়াটসঅ্যাপে। তো ওই দিনও অনেকগুলো ম্যাপ শেয়ার করছে যখন যেখানে ছিল। লাস্ট আমি যখন উনাকে কল করি দুইটার দিকে, মেবি উনি কারে ঘুমিয়ে পড়েছে এজন্য আমার কলগুলো রিসিভ করতে পারেনি, লাস্ট কলগুলো শুধু হয়তো ঘুম ভাঙছে পরে উনি আমাকে একটা ম্যাপ শেয়ার করে, সেই ম্যাপটা শেয়ারের লাস্ট টাইমটা ছিল ২:৩৭। তো আমারও চোখ লেগে গিয়েছিল, আমি হুট করে যেই দেখলাম যে ম্যাপটা ২:৩৭ শেয়ার করা, তার মানে তো চলে আসার কথা। ওখানে শো করতেছিল ডেস্টিনেশন ১৮ মিনিট, মানে ১৮ মিনিটের মধ্যে উনি মিরপুর ইন করবে এরকম। তো আমার যখন চোখ খুলে আমি দেখতেছি প্রায় ৩:৪০, তাহলে তো তাড়াতাড়ি চলে আসবে, আমি খাবারগুলো রেডি করব। আমি হুড়মুড়িয়ে উঠি, উঠার পরে আমি ওয়েট করতেছি হতে পারে কোনো কারণে লেট হইতে পারে। আমি ৩:৩০ প্রায় ৪টা অবধি ওয়েট করে আবারও কল করি, ৩টার দিকে কল করি উনার ফোনে, ৩টা কি তার একটু পরে, তখন থেকে ফোনটা সুইচ অফ পাই। তারপরেও আমি কিছু মনে করি হতে পারে তার ফোনে চার্জ নেই। তারপর আবার আরো কিছুক্ষণ পরে আমি আমিরের নাম্বারে যার কার ড্রাইভ যে করতেছিল তাকে কল করি, কল করার পর তার ফোনও সুইচ অফ পাই। তখনই আমার কাছে একটু সন্দেহ হয়। তারপর থেকে আমি লাগাতার ট্রাই করতে থাকি, আর একটু ওয়েট করি, এভাবে ৫টা বেজে যায়। ৫টার পরে আমি যাদেরকে চিনি বা ওনার সাথে যারা মোটামুটি চলাফেরা করে এদেরকে আমি নক করা শুরু করি। আর ফ্রাইডে ওনার একটা প্রোগ্রাম খুতবা ছিল, সাভার একটা খুতবা ছিল, সেই খুতবায় উনি অ্যাটেন্ড করলো কিনা আমি প্রায় ৬টা অবধি একে তাকে অনেককে কল করার পরে আমি ৬টার পরে ওখানেও কল করি যে ওখানে চলে গেল কিনা কোনো কারণে, তারাও বলল যে না এখানে আসেনি। এই ছিল ঘটনা। দেন তারপরে আমি দারুসসালাম থানায় উদ্দেশ্যে রওনা হয়ে যাই, কারণ আমি যে দেখেছি ওখানে গাবতলি শো করতেছিল, সেজন্য আমি দারুসসালাম থানায় যাওয়ার পরে তারা আমাকে বলে যে আপনার সব ডিটেলস গুলো নিল, আদনান সাহেবের সব নাম্বার সবকিছু নিল, নেয়ার পরে বলতেছে যে আমরা লোকেশন জেনে দেন আমরা একটা আপনাকে জানাবো কিছু একটা। তারপর আমি জানতে চাইলাম অ্যাটলিস্ট তুমি কোথায় আছে, এটা ইনফরমেশনটা আমি কোথায় পাবো। তখন তারা আমাকে বলল যে আপনি এক কাজ করেন, ডিবির ওখানে যান, র্যাবের কার্যালয়ে যোগাযোগ করেন, তাদের থেকে তাদের পর্যন্ত গিয়ে আপনি জানার ট্রাই করেন যে আসলে উনি কোথায় আছেন। আমি গেলাম,
পরের দিন দারুসসালাম থানায় আমার সারা দিন লোক বসেছিল একেবারে রাত অবধি। তারপর তারা বলতেছে যে না, এখানে লোকেশনটা এখানের না, তাই তারা এখানে জিডি নিতে পারবে না, যদি জিডি করতেও হয় তবুও যেন পল্লবী গিয়ে করি। তো পল্লবী যাওয়ার পরে তারাও বিষয়টা আমলে নেয়নি, একই কাহিনী করলো যে আমি লোকেশন দেখবো, দেন আমরা জানাবো। সেম আমি ওভাবে বসে থেকে চলে আসি। তারপর আবার লাস্ট আমি কিবার আমার কাছে দিন রাত সব সমান, ডেট তারিখ সব সমান, তাই আমি এখনো বলতে পারবো না আজকে কত তারিখ কিংবা আজকে কি বার। তো আমি তারপর পল্লবী থানায় মেবি গতকালের আগের দিন রাতে আমি গিয়ে ওনার একটা পার্সোনাল নাম্বার আছে এটা শেয়ার করি যে স্যার আমার একটা ভুল হয়ে গেছে, পাবলিকটা দিয়েছিলাম, পার্সোনালটার কথা আমি ভুলে গিয়েছিলাম। পার্সোনালটা দেওয়ার পর ওইটা থেকে তারা জানার বলল, ওটা দেখে ওটার লোকেশনের কথা বলেনি, তাৎক্ষণিকই ততদিনে হয়তো মিডিয়ায় বিষয়টা চলে আসছে, গত পরশু রাতে তাৎক্ষণিক তারা একটা অভিযোগ নেয়। এরই মধ্যে রংপুর কোতোয়ালি থানায় ওনার মায়ের পক্ষ থেকে একটা জিডি নেয়, সেই জিডির মাধ্যমে জিডির নাম্বার দিয়েই একটা অভিযোগ গ্রহণ করে পল্লবী থানায়। আর আমি তো আমার চেষ্টা অব্যাহত রেখেছি, এরই মাঝে আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে দুইবার গিয়েছি, ওখানে লেটার দিয়েছি, ডিবি কার্যালয়ে তো আমি অনেক ট্রাই করেছি, আমাকে তো কোনোভাবে অ্যাক্সেসই দেয়নি। আর আমি তো জানিও না সবচেয়ে বড় কথা কোন বইতে যেতে হবে, কিভাবে কি করতে হবে, কারণ আমি তো এই অঙ্গনের মানুষই না। বাধ্য হয়ে শুধুমাত্র উনার জীবনটার কথা ভেবে উনার জন্য আমার যন্ত্রণার জায়গা থেকে, আমার আর্তনাদের জায়গা থেকে আপনাদের সামনে ফেস হতে হয়েছে, আমি কখনোই ফেস হতে চাইনি। না, প্রোগ্রামের কথা বগুড়ার প্রোগ্রামটা হয়নি, ওই মেবি আমার সাথে তো তার ডিটেলস আর কথা হওয়ার সুযোগ ছিল না। আমি ভাবছিলাম বাসায় এলে দেন আমিও তাকে আস্ক করবো যে আসলে কি কারণ ছিল, কি হয়েছিল পথিমধ্যে, কারণ সে খুব রেগে গিয়েছিল আমার উপরে, সেজন্য আমি আর তাকে ওখানে কিছু জিজ্ঞেস করিনি। শুধু এতটুকুই জানতে পেরেছি যে ওই দিন আর প্রোগ্রামটা উনি অ্যাটেন্ড করেনি। না, এ ধরনের কোন সিচুয়েশনের সম্মুখীন আমি কখনোই হইনি, কখনো উনি বলেও নি, কখনো উনি বলেন। তবে উনি এমনিতে যখন এগুলো নিয়ে কথাবার্তা বলতো মসজিদে খুতবা বা লেকচারে যেত, মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঝামেলার সম্মুখীন উনি হতো, সেজন্য হয়তো উনি এই যে বিষয়গুলো দেখা যায় ওনার লেকচারে উনি তুলে ধরেছে যে দেখা ইসলামের কথাগুলো বললে বা হক বিষয়গুলো যদি জি বিগত কয়েক মাস ধরে আমি তাকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম এরকম আমি বলিনি। প্রোগ্রামে যায়নি, প্রোগ্রামটা অ্যাটেন্ড করেনি, যারা আয়োজক আমি তাদেরকে চিনি না। আর তার কোথায় কখন প্রোগ্রাম থাকে এগুলো সব তো আর আমার সাথে শেয়ার করে না, আমি তো সবার নাম যেগুলো পোস্টার হয় জাস্ট ওগুলো হয়তো বা আমি জানি। আর খুতবার ওখানে আমি কল করতে পেরেছি এজন্য যে এটার পোস্টার হয়েছিল, আদারওয়াইজ আমি তো জানি না কাদের সাথে তার কথা হচ্ছে। আমি তো আপনাদের সাথে ফেস হচ্ছি, এভাবে তো ফেস হওয়ার প্রশ্নই আসে না। আমি এত কিছু বুঝি না, আমি এত কিছু বুঝি না, আমার শুধু সন্দেহের জায়গা থেকে স্বাভাবিক হয়তো আমার জায়গায় আপনারা থাকলেও মনে হতে পারে এটা হতে পারে ওইটা হতে পারে, নানান জল্পনা কল্পনা আপনার মনে দানা বাঁধতেই পারে, আমার জায়গায় আপনি থাকলেও এটা হতো। তো সেই জায়গা থেকে কখনো মনে হয় উনার ব্যাপারে অনেক সময় অনেকে বিরূপ মন্তব্য করতেন, অনেক সময় উনার ব্যাপারে অনেকে অনেক রকমের কথা বলতেন, তো মনে হয় যে এজন্যই কি উনার উপরে কোন প্রেশার এলো কিনা, বা এজন্যই উনি এত বড় একটা ঘটনার শিকার হলেন কিনা, এজন্যই উনার লাইফটা বিপন্ন কিনা। আবার কখনো মনে হয় উনি জিও পলিটিক্স নিয়ে আলোচনা করতো, পলিটিক্যাল সায়েন্টিস্ট বা সায়েন্স নিয়ে কথা বলতো, সবাইকে পড়াশোনা করার জন্য উদ্বুদ্ধ করতো, ওনার লেকচারগুলো শুনলে দেখবেন। তো মনে হয় এটা কি ইন্টারন্যাশনালি কোন একটা গোয়েন্দাদের বিষয় কিনা, এক এক সময় আমার মনে এটা আমার হতেই পারে, এক এক সময় এক এক রকমের ধ্যান ধারণা চিন্তা ভাবনা কত কিছুই তো ব্রেনে ঘুরপাক খায়, আমি তো এগুলো বুঝি না ভাইয়া, আপনারা ভালো বুঝবেন আমার যে আসলে কি হতে পারে। আমি জাস্ট ঘটনার সাক্ষী,
আমি আপনাদের কাছে আমার তার সন্ধান চেয়ে আবেদন করতেছি। সরাসরি একটা প্রশ্ন করি, সম্প্রতি যেটা আপনি জিও পলিটিক্স এর কথা বলেছেন, ইসলামিক জিও পলিটিক্স এর যে জায়গা ফিলিস্তিন এবং ইসরায়েলের ঘটনা নিয়ে ওনার অবস্থান দেখেছিল, কি সম্পর্কে যদি বলতেন? ফিলিস্তিন ইসরায়েলের বিষয় নিয়ে ওনার অবস্থান বলতে আপনি কি আশা করতেছেন? উনি কোন বক্তব্য দিয়েছিলেন? উনি ওনার বক্তব্যগুলোতে তো আছেই, উনি তো ইসরায়েলের ব্যাপারে বলতেনই। আমরা মুসলিম, মুসলিম বলতেই আমরা সকলেই আল-আকসাকে ভালোবাসি, আর আল-আকসার উপরে যাদেরই রক্তচক্ষু থাকবে সে ব্যাপারে আমাদের দিল থেকে একটা তাদের প্রতি বেদনা থাকবেই, একটা যন্ত্রণা কাজ করবে। দেশ দিক জি, আমাদের একটা অলরেডি একটা আবেদন সাবমিট করা হয়েছে। আর হচ্ছে আমি আসলে এ পর্যন্ত আমি এরপরে নেক্সট স্টেপগুলো আমি এখন আমার ব্রেনে নেই, আমি আপনাদের কাছেই আসছি। আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবার যাওয়ার ট্রাই করব, আমি এভাবেই ট্রাই করে যাব। এরপরে আমার সর্বাত্মক চেষ্টাগুলো এভাবে এগুলো কেন্দ্রিক কি হবে, এর বেশি আমি আর কি করতে পারি? আমি তো একটা সাধারণ মানুষ। জি, ওটা হচ্ছে তার আইডি কার্ডের নেম, আর আবু তাহ মোহাম্মদ আদনান দিয়ে তার অফিসিয়াল পেজ গুলো চলত, ইউটিউবে এই নামটা দেয়া ছিল, যার জন্য এই নামটাতেই উনি পরিচিত। আর পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি ফিলোসফিতে মাস্টার্স করেন, দেন উনি সালাফি মাদ্রাসা থেকেই অ্যারাবিকের উপরে বিভিন্ন অনেক টিচারের থেকে, অনেক মুরব্বীদের থেকেই শিক্ষা গ্রহণ করেন। তবে উনি এমন না, আমি আবারও বলতেছি কথাটা আমি শুরুতে বলছি, যে উনি সালাফি কিংবা হানাফি কিংবা হাম্বলি কিংবা কওমি কিংবা দেওবন্দি কিংবা আহলে হাদিস, উনার এরকম কোন পরিচয় নেই। উনি সবার থেকে উনি সংকীর্ণ মনের ছিলেন না, উনি হকটা সব জায়গা থেকে গ্রহণ করতেন এবং উনি প্রচুর পড়াশোনা করতেন, অনেক বেশি পড়াশোনা করতেন। জাস্টিস তকি উসমানির বইগুলো উনি পড়তেন, আমার বাসায় যে বইগুলো আছে, রংপুরে ওনার যে বইগুলো আছে, এগুলো মানে সব বাইরের স্কলারদের বই আছে, অনেক মানে উনি সবার থেকেই এলেন নিতেন, উনিও তো সাধারণ একটা মানুষ, আর ব্যাকগ্রাউন্ড উনার জেনারেল। আমি এগুলো বুঝি না ভাই, আমি রাজনীতি কি জিনিস জানিও না। স্যার একটু কথা বলুন। সরোয়ার ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন, সরোয়ার ভাই আপনি যদি একটু বলতেন যে যদি পুলিশ সময় মতো ব্যবস্থা নিত তাহলে কি তাকে আরো দ্রুত উদ্ধার করা সম্ভব ছিল? কারণ ওনার স্ত্রী গেছেন, খুঁজেছে, যাওয়া পায় নাই, একদিন গেছে, দুই দিন গেছে, তিন দিন, এই যে প্রায় এক সপ্তাহ পরে এসে, সময় মতো যদি ওনারা ওইখানে করতেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি নিশ্চয়ই এই আমিন বাজার গাবতলীকে ভালো মতো জানেন, একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপন জায়গা, এবং সেটা সবসময় সেখানে পুলিশ, নিরাপত্তা বাহিনী, সিসিটিভি ক্যামেরা, এরকম বিভিন্ন আয়োজন দিয়ে এই আমিনবাজার জায়গাটা এবং ব্রিজটা, আমিনবাজার ব্রিজটা ঘেরা থাকে। এরকম একটা স্পর্শকাতর জায়গা থেকে একজন ব্যক্তি নয় চারজন ব্যক্তি একটি গাড়ি এখান থেকে মিসিং হয়ে যাওয়াটাকে কি রাষ্ট্রের কতটা ব্যর্থতা বলে মনে করেন? দেখুন, এটা আমি শুরুতেই বলেছি যে অত্যন্ত উদ্বিগ্নের কারণ জায়গাটা এইটা যে শুধু একজন ব্যক্তি না, চারজন ব্যক্তি একটি গাড়ি সহ। প্রাইভেট কোন শত্রু বা কোন এগ্রিড পার্সনের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়। রাষ্ট্র বা আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা নিত
তাহলে এটা ডেফিনেট যুক্তি করা সম্ভব। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আপনাদের মনে আছে অ্যাডভোকেট রেজওয়ানার হাজবেন্ড কিডন্যাপ হয়েছিল নারায়ণগঞ্জ থেকে, সেইটা পরে বিটমার্ট হয়ে যায়, কোন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেয় না। ওই একই দিনে একটি শিশু কিডন্যাপ হয়েছিল, পুলিশ দ্রুত সেই শিশুটাকে উদ্ধার করতে পারে। আমাদের পুলিশ অনেক এফিশিয়েন্ট, তারা বিদ্যুৎ গতিতে ব্যবস্থা নিতে পারে, যেটা পরিমণির ব্যাপারে নিয়েছে, পরিমণি নিজেই স্টেটমেন্ট দিয়েছে যে বিদ্যুৎ গতিতে তারা কাজ করেছে। কিন্তু এইখানে যদি রাষ্ট্রের উচ্চ জায়গা থেকে নির্দেশ দিত অথবা নির্দেশ যায়, তাহলে আমি মনে করি এটা মাত্র ঘন্টার ব্যাপার তাকে বের করা। আর যে কোনোভাবে তার শত্রু থাকুক, প্রাইভেট থাকুক, যে থাকুক, যে কোনো ব্যাপারে যদি কোন নাগরিক নিখোঁজ হয়, সেখানে পুলিশের দায়িত্ব হল তাকে খুঁজে বের করে তার ফ্যামিলিকে বলা এইটা হয়েছে, তার একটা জবাব দিতে হবে, এইটা পুলিশের অব্লিগেশন। কিন্তু যখনই আমাদের সন্দেহের সৃষ্টি এখানে হয়, যখন পুলিশ দায় সারা জবাব দেয় অথবা স্কিপ করতে চায়, এই থানা না ওই থানা না ওই থানা না, এবং একটা দায় গোচার, যেমন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে আজকে আনসার একাডেমিতে একটা আনসারদের পাসিং আউট প্যারেড বলছে আমরা গুরুত্বের সাথে দেখছি। এই কথাগুলো অনেক সময় একটু দায় সারা গোচের মনে হয়, শুধু দেখছি বললে হবে না। যদি রাষ্ট্র যায়, রাষ্ট্রের উপরে কেউ শক্তিশালী নাই, আমাদের পুলিশ বাহিনী র্যাব অত্যন্ত দক্ষ, তারা জেলে এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে এই কেস উদ্ঘাটন করা সম্ভব, কারার পিছনে উদ্ঘাটন সম্ভব। এবং আমরা আশা রাখবো, আমি এই ফ্যামিলি লয়ার হিসেবে এই চারটা প্রাণ এবং গাড়ির কথা ভাব দেন, তাদেরকে দ্রুত রাষ্ট্র তার রেসপন্সিবল দায়িত্ব পালন করে তার ফ্যামিলির কাছে ফেরত দেবে। ধন্যবাদ আপনাদের। আদনান সাহেব তার বক্তৃতায় যেসব বক্তব্য উত্থাপন করতেন সবসময় সেটা হচ্ছে জুদাইজমের বিরুদ্ধে, জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলতেন, সেটা জুদাইজমের বিরুদ্ধে এবং ইহুদিজমের বিরুদ্ধে। আমরা জানে থাকি যে ইহুদিজমের বিরুদ্ধে কথা বললে সারা পৃথিবীতে তারা তাদের গোয়েন্দা সংস্থা যে মুসাদ, তারা সে ভয়ঙ্কর হচ্ছে, পাওয়ারফুল। আপনারা কি সাসপেন্ড করছেন যে এই এটা তো আপনি দেখছেন যে তার স্ত্রী বলেছে সন্দেহের অবকাশ থেকে যায়, কারণ যখন এটা উদ্ধার না হবে যে কোনো ধরনের সন্দেহ হতে পারে। আইনি পদক্ষেপ আমরা এর আগের ঘটনাগুলো আমরা দেখেছি যে এইগুলা নিয়ে রিড করা সম্ভব। আইনি পদক্ষেপ তো পুলিশ স্টেশনে যাওয়ার একটা আইনি পদক্ষেপ, তো পুলিশ তো সেখানে সঠিকভাবে এখন পর্যন্ত দায়িত্ব পারফর্ম করেছে বলে আপনি দেখেন 10 তারিখ থেকে আজকে 16 তারিখ, 6 দিন, তো 6 দিন কিন্তু কম সময় না। তো 6 দিনে মাত্র একটা জিডি হয়েছে, তিনি কার কাছে যেতে পারতেন? রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে, তাকে মা বলে সম্বোধন করেছে, তিনি আর কোথায় যেতে পারতেন? র্যাবের ডিসি অত্যন্ত দক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করে, আর কোথায় যেতে পারতেন? আইজিপি পুলিশ তার কাছে আবেদন করছে, এর চেয়ে বড় আইনি পদক্ষেপ কি হবে? রিট করা যাবে, আদালতের কাছে যাওয়া যাবে, ইভেন আদালত সুন্দরভাবে এইটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কারণ একটি দুটি মানুষ না, 4টি মানুষ একসাথে নিখোঁজ হয়ে আছে, অ্যান্ড দ্যাট টু প্রায় 1 সপ্তাহ। সো এই ক্ষেত্রে যদি পুলিশ বাহিনী, ল এনফোর্সিং এজেন্সি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, আইনের কাছে গেলে আইন তো পুলিশের কাছেই সেটাকে বলবে যে আপনারা ব্যবস্থা নেন, তো প্রধান দায়িত্বটা আসলে এই ক্ষেত্রে পুলিশের দায়িত্ব। ধন্যবাদ আপনাদের সবাইকে। গত 6 দিনে আপনার কাছে কোন ধরনের সন্দেহজনক কল বা SMS কি এসেছে কিনা? আর আপনি সবশেষ ওই দিন মানে বৃহস্পতিবার রাত 2:37 যে লোকেশনটি পেয়েছেন সেটা যে কেউ শেয়ার করতে পারে, আমি তার ফোন নিয়ে আমি করতে পারি, তার সাথে আপনার স্বামীর সাথে আপনার সবশেষ ভয়েস কল কথা হয়েছে? আমার দেখতে হবে, 1টা বাজে হবে, না না কিছুই জানানো হয়নি, জাস্ট একটা তদন্ত পুলিশ আছে, মেবি মানে ডিউটি অফিসার SI উনাকে আমি কল করি, জাস্ট এটুকুই, না এর বেশি কিছুই না। আমি শুধু সর্বশেষ আমার প্রিয় ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ভাই বোনদের, সাংবাদিক ভাই বোনদের বলব,
ন্যায় বিচার পাওয়া অনেক কঠিন। আপনারা যেখানে শরণ দিয়েছেন সেইখানে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে, ভিকটিম রিমেডি পেয়েছে। উদাহরণস্বরূপ নারায়ণগঞ্জের সেভেন মার্ডার, আপনাদের কোঅ্যাকশন, আপনাদের প্রসেসটা এই সাবিতনাহার যে আজকে সমসাময়িক গ্রহ তার বড় ধরনের উপকার হতে পারে, তার প্রিয়জনকে তারা খুঁজে পেতে পারে। এবং এখানে আপনারা চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের আপনারা আজকে সবাই হাজির হয়েছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারাই পারেন এই বিচারে তার প্রিয়জনকে ফেরত পেতে বড় ধরনের ভূমিকা রাখতে। ওকে স্যার।